শাসক বিরোধী কোন দল দীর্ঘদিনের এবার 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে গেরুয়া শিবিরকে ফের আক্রমণ করলেন বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুব্রত দত্ত। ওন্দার নিকুঞ্জপুরে দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের নাম করে ও স্থানীয় বিধায়কের উদ্দেশ্যে নিন্দনীয় ভাষায় হুঁশিয়ারি দিলেন। বিধায়ক সাহেবকে সাবধান করছি, নিদান অনেক দিচ্ছেন, 18 সালটা মনে আছে তো? এপারের ওষুধরা কিন্তু একটু অন্য হবে। কি বলেছেন দিলীপ বাবু ডান কাটতে? বাঁকুড়ায় একটা বাস পাওয়া যায় বেউর বাস, বেশ ঘন গিটের বাস, পাছা গরম করা বাস, ওপরটা লাল হবে আর ভিতর থেকে কিন্তু গা করে দেওয়া হবে, এটা যেন মাথায় থাকে। তৃণমূল কংগ্রেস মরে যায়নি, বাঁকুড়ার বুকে যুব সমাজ মরে যায়নি, ছাত্র যুব আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বজাকে বাঁকুড়ার বুকে শিখরে রাখতে এগিয়ে থাকবে যুব সমাজ। এই সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক অরূপ খাঁ, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিধায়ক অলোক মুখার্জি সহ অন্যান্যরা। প্রসঙ্গত, গত শনিবার নিকুঞ্জপুরের ওই মাঠেই সভা করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, আর তার পাল্টা হিসেবেই ওই মাঠে সভার আয়োজন করে শাসক দল। জেলা তৃণমূল যুব সভাপতির বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। দলের নেতা ও ওন্দার বিধায়ক অমরনাথ শাখা বলেন, 2018 আর 2023 এর মধ্যে পার্থক্য অনেক, মাইলেজ পাওয়ার জন্য অহেতুক ওই ধরনের কথা বলার কোনো দরকার নেই। এই বিষয়ে তিনি ঠিক কি বললেন শুনে নেব। আমরা ওই যুব নেতা হোক আর চোর নেতাই হোক আর ডাকাত নেতাই হোক, তাকে বলে দিতে চাই যে সেই 2018 আর 2023 অনেক জল গড়িয়ে গেছে, বিভিন্ন দিক দিয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনারাই বরঞ্চ সেই 2023 সাল পর্যন্ত, ভোট পর্যন্ত আমরা সঠিকভাবে থাকবেন কি না সেটা চিন্তা ভাবনা করুন, কারণ মানুষই আপনাদের দুটা গালে দুটা থাপ্পড় মারার জন্যে আজকে বাঁকুড়া জেলার মানুষ তৈরি হয়ে আছে। তাই অহেতুক বড় বড় ডায়লগবাজি করে মাইলেজ পাওয়ার জন্য এই সকল করে কোনো লাভ নেই, কারণ আপনারা একটা ডাকাত। কালকে যে সভা মঞ্চটা ছিল অধিকাংশ লোকই জেলে যাবে, ডাকাতগুলা ডাকাতদের সভা হয়েছে, সেই সভাতে বড় বড় নেতাদের সামনে বড় বড় বলি উড়িয়ে হয়তো কিছু প্রফিট হবে, তাছাড়া পুরা নীল। আপনারা 2019 সালে দেখেছেন, 2021 সালে দেখেছেন, আর 2023-এ দেখবেন, সে অপেক্ষায় থাকুন। বাপ বাপকেও ছাড়েনি, তৃণমূল যতই গলাবাজি করুক যাই করুক, এলাকার মানুষ জেনে গেছে, গোটা পশ্চিমবাংলার মানুষ, যে তৃণমূল কংগ্রেস একটা চোর দল। চোরদের নিয়ে যত কথা কম বলা যায় ততই ভালো, কারণ চোদ্দা চুরি করতে মত্ত, আর মানুষ আগামী দিনের ভোটের অপেক্ষায় আছে তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জেএনএমের পর এবার বিএসসি নার্সিং, সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা, সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।